তৃণমূলের নেতা নেত্রীরা জানেন দলবদল হয়েছে, মুখ্যমন্ত্রী অথবা ভাইপোর সরাসরি উপস্থিত থেকে দলবদল হয়েছে, কিন্তু স্পিকার জানেন না যে দলবদল হয়েছে। সারা দেশ জানে, সারা রাজ্য জানে, মানুষ সবাই জানে। উনি করবেন না। এখানে সমস্ত বিরোধী দল যারা বিজেপির বিরোধী তারা সবাই আছেন, একমাত্র নেই তৃণমূল। ন্যূনতম সাংবিধানিক বিবেচনা বোধ থাকলে কেউ দলত্যাগ করতেই পারেন, তাকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে হয়। যদি কেউ দলত্যাগ করার পরে পদত্যাগ না করেন তাহলে তার মেম্বারশিপ খারিজ করাটাই আমাদের দেশের সাংবিধানিক পদ্ধতি। সেটা দেখবেন কে? দেখবেন লোকসভার স্পিকার কিংবা রাজ্য বিধানসভায় হলে বিধানসভার স্পিকার। দুর্ভাগ্যটা হচ্ছে এই, যারা দলবদল করেছেন তারা জানেন তারা দল বদলেছেন, তৃণমূলের নেতা নেত্রীরা জানেন দলবদল হয়েছে, মুখ্যমন্ত্রী অথবা ভাইপোর সরাসরি উপস্থিত থেকে দলবদল হয়েছে, কিন্তু স্পিকার জানেন না যে দলবদল হয়েছে। সারা দেশ জানে, সারা রাজ্য জানে, মানুষ সবাই জানে। উনি করবেন না। সংবিধানের রক্ষক যদি আসলে সংবিধানকে কোনো মর্যাদা দিতে না চান তাহলে যা হবার তাই হচ্ছে। হুইপ, এই কথাটা কে বলছেন আজকে? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মালদার দায়িত্বে ছিলেন। আমি বিধানসভার পরিষদীয় নেতা হিসেবে তখন একেবারে হুইপ সহ সব রকমের আইনি ব্যবস্থা তাই নেবার পরেও শুভেন্দু তৃণমূল এবং তাদের দলের লোক যারা বিধানসভায় আছেন, মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক, স্পিকার প্রত্যেককে বলা হয়েছে, কেউ কোনো গুরুত্ব দেননি। কারণ তারা চেয়েছেন দলবদল এটাকেই স্বাভাবিক করতে। পশ্চিমবাংলায় দলবদলটা স্বাভাবিক ছিল না। বিজেপি আর তৃণমূল দলবদল করে, তৃণমূলে বিজেপির লোক, বিজেপিতে তৃণমূলের লোক। মন্ত্রী ভারত ভ্রমণে আছেন অথবা বঙ্গ ভ্রমণে আছেন, শীতের শেষ দিক তো, এ সময় ভ্রমণটা খারাপ কিছু না, কিন্তু পশ্চিমবাংলার মানুষ নানাবিধ সংকটে আছে। আশাকর্মীরা বিক্ষোভে আছে, সংকটে আছে, মিড ডে মিলের কর্মীরা নানাবিধ সমস্যার মধ্যে রয়েছে, সরকারি কর্মচারীরা তাদের ডিএনএই দিয়ে লোপাট হয়েছে, বেকার যুবক তাদের কাজের বন্দোবস্ত নেই, তাদের চাকরি লোপাট হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর চাইতেও ওনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। পশ্চিমবাংলায় যা হওয়ার হোক, কালীঘাট তো ভরে ফুলে ফলে ভরে আছে, ফলে উনি এখন ভারত ভ্রমণে আছেন। পশ্চিমবাংলার মানুষের সমস্যা কী এবং তা কী করা হবে এ বিষয়ে ওনার আগ্রহ খুব কম। ভয়ঙ্কর সর্বনাশের মধ্যে আমাদের দেশের অর্থনীতিকে ফেলবে আদানিরা, সঞ্জীব ভাটও বলেছেন। ফলে সরকার জানতো না দানা, জানতো জেনে শুনে ব্যাংক ইন্স্যুরেন্স সহ সমস্তগুলোকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। স্বাভাবিক কারণেই বিরোধী দল বারবার বসবে, মিটিং করবে এবং তারা কর্মসূচি নেবে, জেপিসি দাবি করবে, নিরপেক্ষভাবে একটা তদন্ত হোক তার বন্দোবস্ত করতে চাইবে। এখানে সমস্ত বিরোধী দল যারা বিজেপির বিরোধী তারা সবাই আছেন, একমাত্র নেই তৃণমূল। কেননা আমরা যে কথাটা বলছিলাম, তৃণমূল আসলে বিজেপির বিরোধী নয়, বিজেপির বিরোধী ভাব দেখিয়ে বিজেপিকে সাহায্য করার জন্য বিরোধী ভোট ভাগ করতে চায়, যাতে বিজেপির সুবিধে হয়। তৃণমূল ওদের টাকা প্রচুর, ইলেকট্রাল বন্ডে তৃণমূল 500 কোটি টাকা পেয়েছে, ওরা 100 কোটি টাকা খরচ করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে। ফলে ওরা টাকার বিনিময়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে ব্যবহার করতে চায় অসত্য বলার জন্য, তাকে কাউন্টার করে সত্যি কথাটা তো মানুষের কাছে আনতে হবে। আমরা টাকা নেই, টাকা দিয়ে আমরা কোনো টিম ভাড়া করতে পারছি না, পারবও না, কিন্তু আমাদের যেটা আছে সেটা হচ্ছে এক গাদা অজস্র অসংখ্য ডেডিকেটেড, মানুষের জন্য দায়বদ্ধ যুবক মানুষ। তারা নিজেরা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট যোগ্যতা নিয়ে কাজ করেন। দেখুন, আমি জানি না মুখ্যমন্ত্রী কি বহুরূপী নাকি যেমন খুশি সাজো সেই প্রতিযোগিতার প্রতিযোগী। উনি তো দার্জিলিংয়ে গেলে মোমো ভাজেন, মেদিনীপুরে গেলে দোকানে বসে চা বানান, এখন ত্রিপুরাতে গেছেন সেখানে গিয়ে সিঙ্গারা ভাজছেন, আবার ঈদের সময় আসলে একটা সাদা কাপড় মাথায় জড়িয়ে নেন, আবার একটু হিন্দু পাড়ায় গেলে সেখানে মন্দিরের কি খবর তা দেখতে হাজির হন, ত্রিপুরাতেও তাই করেছেন। ফলে বহুরূপী, যখন যেখানে যেমন, যেখানে ইচ্ছা উনি একটু মুসলমান মুসলমান ভাব দেখালেন, যেখানে ইচ্ছা হিন্দু হিন্দু ভাব দেখালেন, যেখানে প্রয়োজন মনে করলেন সেখানে একটু নিজে খ্রিস্টান হয়ে গেলেন খুবই, আবার কখনও সিঙ্গারা বিক্রি তৈরি অথবা ঘুগনি তৈরি বিক্রি অথবা চা কিংবা মোমো, বহুরূপী। মুখ্যমন্ত্রী ত্রিপুরা থেকে বলেছেন ইন্ডাস্ট্রিয়াল টাউন গড়ে তুলবেন। আর পশ্চিমবাংলায় যখন উনি কালকে পশ্চিমবাংলা থেকে ত্রিপুরায় গেলেন,
তখন পশ্চিমবাংলায় সরকারি মিটিং হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল জমিগুলোকে কি করে ফ্রিহোল্ড করে দেওয়া যায়, এমনকি খাসমহলকে পারলে প্রায় ফ্রিহোল্ড করে দেয়। ইন্ডাস্ট্রির জমি সেগুলো যারা আছেন তারা ইন্ডাস্ট্রির জন্য ব্যবহার করুন বা বিকল্প ইন্ডাস্ট্রি করা হোক, তা না, ফ্রিহোল্ড করে প্রমোটারের হাতে তুলে দিতে চায় যারা, তারা ত্রিপুরা দিকে বলছে ইন্ডাস্ট্রি করবে। মুখ্যমন্ত্রীকে আমি বলছি 2011 নির্বাচনের প্রতিশ্রুতিটা দেখুন, ব্লকে ব্লকে ইন্ডাস্ট্রিয়াল স্টেট বানাবেন, শিল্পকেন্দ্র বানাবেন ব্লকে, মহকুমায়, জেলায়। আর বলছেন না কেন, 100 ভাগ ফেল করে পশ্চিমবাংলায় ধরা পড়ে গেছেন, ত্রিপুরায় গিয়ে দুদিন কায়দাবাজি করতে পারেন কি না তার জন্য উনি ঘুরছেন। মানিক, পার্থ, অর্পিতা, কুন্তল, তাপস, সুবীরেশ, দলপতি, ফেরেব বাজ ভরে গেল। এদের সবার কমন হচ্ছে এরা সবাই তৃণমূলের নেতা, এদের সবার কমন হচ্ছে এরা সবাই মুখ্যমন্ত্রীর স্নেহধন্য, এদের সবার কমন হচ্ছে এরা সবাই ভাইপোর সঙ্গে ছবি তুলে পুলকিত হন। তৃণমূলের নেত্রীর স্নেহধন্য অথবা ভাইপোর সঙ্গে ছবি অথবা তৃণমূলের নেতা, এটা লুট করার লাইসেন্স, লুট করার লাইসেন্স। যুব তৃণমূল এটা কি চোর তৈরি করার জন্য, লুঠেরা তৈরি করার জন্য কোনো সংগঠন? তাই তো দেখে মনে হচ্ছে। যুব তৃণমূলটা হচ্ছে লুঠেরা, তোলাবাজ এবং চোর তৈরি করার একটা সংগঠনে পরিণত হয়েছে। ডিএর কারণে আন্দোলন যারা করছেন যৌথ মঞ্চ, তাদের পাশে সংহতি নিয়ে গিয়ে দাঁড়িয়েছেন, যথার্থ করেছেন। আমি তো আবারও বলছি, আমাদের রাজ্যে একটা এমন অবস্থা যে ক্ষেত মজুরের মজুরি লুট হয়, চাকুরি প্রার্থী যুবকের হক চাকরি লুট হয় টাকার বিনিময়ে, সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, তাদের ডিএর হক তাকেও লুট করা হয়। ফলে এরা সবাই একসাথেই থাকবেন, এটাই তো স্বাভাবিক। যে কোনো আন্দোলনের পাশে সংহতি জানাবেন তারা, যারা বঞ্চিত তাদের জানাটা তো অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক। আমার মনে হয় সেই বিবেচনাতেই আমাদের দেখা উচিত।